হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো সাদা এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু সাজেশন দিব এন্ড এমন একটা অ্যাপস এর সঙ্গে পরিচয় করিয়ে দিব। এই ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, তাহলে ফ্রি ফায়ার গেমের ভিতর চারটা প্রবলেমের পারমানেন্টলি সমাধান পেয়ে যাবা। যেমন এক কথায় চারটা রোগের একটা ওষুধ বলতে পারো। তো সেগুলো হলো চিরতরে পিং প্রবলেমের সমাধান, অনেকে ফ্রি ফায়ার গেমের ভিতর মাইক প্রবলেমে ভুগতেছো, অনেকে আবার নেটওয়ার্ক জনিত প্রবলেমে ভুগতেছো, অনেকের গেম খেলার সময় 999 হয়ে যায়, অনেকের কানেকশন প্রবলেম আছে। তো ভাই, তোমাদের এই প্রবলেমগুলো যাদের আছে তোমরা কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা। আশা করা যায় এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো ভিডিওই দেখতে হবে না, তোমরা পার্মানেন্টলি কিন্তু এই সবগুলো প্রবলেমের সমাধান পেয়ে যাবা। তো ভিডিওটির দ্বারা যদি বিন্দু মাত্র উপকার হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করতে ভুলবা না এন্ড চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো ফ্রি ফায়ার গেমের ভিতর যারা নেট প্রবলেম, কানেকশন প্রবলেম বা মাইক প্রবলেম নিয়ে ভুগতেছো, যেমন গেমের লবিতে গেলে কারো কথা শোনা যায় না বা তুমি কোনো কথা বললে এইগুলা টিমমেট শোনে না, তো তোমাদেরকে কিন্তু একটা অ্যাপস সাজেস্ট করব। তো এই অ্যাপসটা কিন্তু তোমাদের প্রত্যেককে ইউজ করতে হবে এন্ড অ্যাপস এর ভিতর যে কি কি সেটিং করতে হবে এটা কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। তো এর আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো যদি তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর হাইপিং প্রবলেম থাকে বা নেটওয়ার্ক জনিত কোনো ধরনের কোনো প্রবলেম থাকে বা মাইকের কোনো ধরনের কোনো প্রবলেম থাকে, তোমাদের প্রত্যেককে কিন্তু গ্রামীণ সিম ইউজ করতে হবে। অনেকে আছো রবি সিম, এয়ারটেল সিম বা বাংলালিংক সিম ইউজার, তো তোমরা সবাই কিন্তু এখানে একটা গ্রামীণ সিম কিনতে পারো। তো এই অ্যাপসটার সেটিং গুলো করার পাশাপাশি কিন্তু তোমাদের একটা গ্রামীণ সিম ইউজ করতে হবে। তো এই অ্যাপসটার নাম কিন্তু ইক্সিটল্যাব, অ্যাপসটা কিন্তু প্লে স্টোরের একটা অ্যাপস। তোমরা যদি প্লে স্টোরে যে ইক্সিটল্যাব লিখে সার্চ করো, আমার স্ক্রিনে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ এই অ্যাপসটা কিন্তু তোমরা এখান থেকে খুব ইজিলি ভাবে ডাউনলোড করে ইনস্টল করতে পারবা। তো এই অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে অ্যাপস এর ভিতর যে সেটিং গুলো করতে হবে এটা আমি এখন দেখাবো, বাট এর আগে তোমাদের জন্য ছোট্ট একটা স্পন্সর আছে, তোমরা চাইলে স্কিপ করতে পারো। হ্যালো ফ্রেন্ডস, আপনারা তো 1xbet এর নাম শুনেছেনই। 1xbet হলো ট্রাস্টেড নাম্বার 1 সাইট। এখানে ক্রিকেট ফুটবলের যে কোনো ম্যাচে বাজি ধরা যায়, লাইক কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কোন টিম কয়টা গোল করবে, এখানে সব ধরনের ম্যাচে আপনারা বেট ধরতে পারবেন। আর এখানে ইন্ডিয়া বাংলাদেশ ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ এর ম্যাচ চলছে এন্ড তোমাদের যদি ভালো জ্ঞান থাকে তোমরা কিন্তু 1xbet থেকে প্রতিদিনই লক্ষ লক্ষ টাকা আর্ন করতে পারো। তো 1xbet এ কিন্তু উইথড্র এবং ডিপোজিট দুইটাই ইজি। তোমরা কিন্তু এখানে বিকাশ, নগদ, রকেট এবং পেটিএম এর মাধ্যমে উইথড্র এবং ডিপোজিট করতে পারবা। এখানে বেট করে 20% গ্রান্টেড ক্যাশব্যাক পাবেন আর আমার সাবস্ক্রাইবাররা পাবেন সর্বোচ্চ 26,000 টাকা পর্যন্ত বোনাস। তাই রেজিস্ট্রেশন করার সময় আমাদের প্রোমো কোড SAFF ইউজ করতে ভুলবেন না। তো ভাই, এখন কিন্তু আমি আমার ফোনের স্ক্রিনে যে তোমাদের অ্যাপস এর সেটিং গুলা দেখাবো, এখান থেকে কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবা না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা। তো বন্ধুরা, এখন কিন্তু আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি এন্ড ফোনের স্ক্রিনে কিন্তু তোমরা ইক্সিটল্যাব অ্যাপসটা দেখতে পাচ্ছ। তো ফার্স্ট টাইম ইক্সিটল্যাব অ্যাপস এর উপর প্রেস করবা, দেন তোমাদের এই অ্যাপস এর ভিতর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো তোমরা এখান থেকে সাইন আপ এর উপর প্রেস করবা এন্ড এইখানে কিন্তু তোমাদের ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দিতে হবে। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে আমি ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দিয়ে দিলাম এন্ড এইখানে তোমাদের একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এন্ড নিচে কিন্তু তোমাদের এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো জিমেল এন্ড পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন এ প্রেস করলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টটা এখানে দেখতে পাচ্ছো আমার কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে, তোমাদেরও কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। দেন তোমরা যে ইমেইলে এই অ্যাপসটা লগইন করছো ওই জিমেইলের ভিতর কিন্তু একটা মেইল আসবে, সেইখান থেকে কিন্তু তোমাদের মেইলে যে কনফার্ম করতে হবে, তারপর কিন্তু তোমাদের এখানে জিমেইল এন্ড পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে অ্যাপসটা। তো এখন কিন্তু তোমাদেরকে ইক্সিটল্যাব অ্যাপস এর ভিতর ঢুকিয়ে নেবে এন্ড এখানে কিন্তু তোমরা তোমাদের ফোনে যে কয়টা গেম আছে প্রত্যেকটা গেমই তোমরা দেখতে পারবা। তো এর ভিতর কিন্তু তোমরা ফ্রি ফায়ার গেমটাও দেখতে পারবা, এখান থেকে কিন্তু তোমরা ফ্রি ফায়ার গেমের উপর প্রেস করবা। তো গেমের উপর প্রেস করার পর এখানে কিন্তু সিলেক্ট রিজিয়ন নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে প্রেস করবা এন্ড এইখানে তোমাদের প্রত্যেককে কিন্তু এশিয়াটা সিলেক্ট করতে হবে। দেন এখানে কিন্তু অটোমেটিক্যালি একটা অপশন অন হয়ে গেছে দেখতে পাচ্ছ। দেন অপটিমাইজ কানেকশন নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে প্রেস করবা এন্ড এখানে একটু লোডিং নিবে, এখানে কিছু সময় ওয়েট করতে হবে। দেন সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর ঢুকিয়ে দিবে এন্ড তোমরা কিন্তু গেমের ভিতর ঢুকার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু হাইপিং বলো বা কানেকশন প্রবলেম বলো বা মাইক গিলে
কলেজ প্রবলেম বলো কোন ধরনের নেটওয়ার্ক জয়েন্ট কোনো প্রবলেমই কিন্তু তোমরা ফেস করবে না এন্ড তোমাদেরকে পিংটা টেস্ট করার জন্য কিন্তু আমি এখন ট্রেনিং গ্রাউন্ডে চলে আসছি এন্ড এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার পিংটা কিন্তু এখানে খুবই কম দিচ্ছে এন্ড ভাই এখানে কিন্তু তোমাদের নেটওয়ার্ক জয়েন্ট কোন ধরনের কোনো প্রবলেমই হবে না তো বন্ধুরা আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটাকে সাপোর্ট করবা তো বন্ধুরা ফিরছি নেক্সট ইয়ার আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে তো সে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ গাইস